শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিশোধ নিতে দুপুরে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে সৌম্য, তামিম, লিটনরা থাকতে পারেন একাদশে। তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে অভিজ্ঞ মুশিকে দেখা যাবে হাথুরু সিংহের দলে। পেসারদের মধ্যে বাদ পড়তে পারেন মুস্তাফিজুর রহমান, শরীফুল তাসকিনদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিব পেতে পারেন একাদশে স্থান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের সময় সম্ভাব্য একাদশ আর দুই দলের অতীত পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে। আজ দুপুর 2:30 চট্টগ্রামের সাগরিকায় মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে দুই দল। বর্তমানে মাঠে ও মাঠের বাহিরে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই আলাদা এক উত্তাপ। ঐতিহ্য আর ইতিহাস সমৃদ্ধ শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেট বিশ্বের নয়া বড় দল বাংলাদেশের পারফরমেন্সও নজর কাড়া। বিশেষ করে ওডিআইতে বাংলাদেশ এখন চোখ রাঙাতে পারে যে কোনো দলকে। কাল বাংলাদেশের একাদশ নিয়ে প্রথমেই বড় পরীক্ষা দিতে হবে হাথুরুকে। 4 ওপেনার আছে স্কোয়াডে, বিজয়, সৌম্য, তামিম তিনজনই আছেন ফর্মে। চট্টগ্রামের মাঠে অবশ্য লিটন খেলেছেন বিপিএলে দারুণভাবে, সেক্ষেত্রে আজ কাকে ওপেনার দেওয়া হবে সেটি নিয়ে আছে বড় প্রশ্ন। তবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দারুণ খেলেছেন সৌম্য আর বিজয়, তাই এই দুই ওপেনারকেই সুযোগ দিতে পারেন হাথুরু। যদি এমনটা হয় তবে লিটনের জায়গা হবে নিচের দিকে। 3 নম্বরে শান্ত খেললে 4 নম্বরে দেখা যেতে পারে এই ওপেনারকে। আবার 5 নম্বরের জায়গাটা তাহিদ হৃদয়ের জন্য, দলে দুই অভিজ্ঞরই জায়গা নিশ্চিত। সেক্ষেত্রে 6 নম্বরে মুশফিকুর রহিম খেলবেন আর 7 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। দলে স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও লেগ স্পিনার রিশাদকে দেখা যেতে পারে 9 নম্বরে। সৌম্য দলে থাকায় 2 পেসার নিয়েই খেলতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে শরীফুল আর তাসকিন হবে একাদশের অংশ। তবে 4 জন জেনুইন বোলার নিয়ে খেলাটা মোটেও সহজ নয়, সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে 3 ওপেনার থেকে যে কোনো একজনকে বসিয়ে পেসার তানজিম সাকিবকে খেলানোর। কেননা ব্যাট হাতেও সাপোর্ট দিতে পারেন এই পেসার। আজ দুপুর 2:30 ম্যাচটি যেহেতু চট্টগ্রামে হবে, সুতরাং মাঠে 300 রানের প্রথম ইনিংস দেখাটাই স্বাভাবিক। এর আগে প্রথম টি-20তে 207 রানের বিশাল টার্গেটে 203 রান করে টাইগাররা। আবার দ্বিতীয় টি-20তে ডমিনেট করে 8 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ, এবং সর্বশেষ ম্যাচে ঋষভ তাসকিন ঝড় হার মানে থুসারার হ্যাট্রিকে। তবে টি-20 সিরিজ হারলেও ওয়ানডেতে এর প্রতিশোধ নিতে চাইবে হাথুরের শিষ্যরা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাসকিন ও তাইজুল ফিরেছেন ওয়ানডে দলেও, বাদ পড়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। বিশ্রামে আছেন সদ্য সাবেক হওয়া ক্যাপ্টেন সাকিব আল হাসান।